দর্শক, এবার আমরা শুনবো আমাদের আজকের শেষ প্রতিযোগী নীলার গান। পাবে Shamane ki tar dekha pabe Shamane ki tar dekha Bede nai jaru dekha ayare Bede nai jaru dup dekha pabe Shamane ki tar dekha pabe Shamane
ভালো হয়েছে, আপনি তো এত ভালো করে গাইলেন, খুব ভালো হয়েছে। কি লয় দিয়ে বাবা, কি লয় দিয়ে গাইলো, এ তো তিন মাত্রা থেকে ধরা, বেদে নাই যে রূপরেখা তুমি এত সুন্দর করে। আবার পাবে সামান্যকে যখন ছাড়ছ তখন আবার মানে মানে অফবিটে ছাড়ছে, কিন্তু খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওকে আমাদের খুদে গান রাজে বিষয় বালিকা নাম দেয়া হয়েছে, কারণ এতটুকু আসলে এরকম সময় দেখা যাচ্ছে এত ছোট বাচ্চা কিছুই বলতে পারে না, কিছুই লাইন যে পুরোটা মুখস্থ রাখছে, পুরোটা মনে রেখে গান গাইছে, আসলে না খুব আসলে আমাদের আমাদের দেশের বাচ্চারা কিন্তু খুবই খুবই প্রতিভাবান, সবাই সবাই, শুধু একটু ওই যে দিক নির্দেশনার অভাবেই বাচ্চাগুলো অকালেই ঝরে যায় আর কি, সব ক্ষেত্রেই দেখছি সব ক্ষেত্রে। কিন্তু এরা যখন বাইরে যাচ্ছে কিবা লেখাপড়ার কাজে কিবা বিজ্ঞানের কাজে যে কোনো এতে, তারা কিন্তু এশিয়ানদের মধ্যে বাংলাদেশের বাচ্চারা সবচাইতে ভালো রেজাল্ট করছে, এটা আমার চোখে দেখা, আমার আমার আমি গিয়েও দেখেছি। তো আজকে নীলা খুব ভালো গেয়েছে, খুব সুন্দর হয়েছে। আপু অনেক গান শুনলাম, শুনতে শুনতে একদম আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবার আপনাকে একটু বলতে হবে, আমাদের এই যে এতজন খুদে গানরাজ গান গাইল আপনার সামনে এক এক করে, কার কার গান আপনার মন ছুঁয়েছে? তিনজনের নাম আপনি বলবেন আপু, কিন্তু তার আগে আমি আমাদের সব খুদে গানরাজকে একটু মঞ্চে ডাকছি। আর আজকে আজকে তোমাদের আমি এর আগে বলেছিলাম না যে তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার অঙ্গীকার নিতে হবে, অঙ্গীকার দিতে হবে, আর সেই অঙ্গীকারটা আমি শুনে নেব আজকে, যে তোমরা সাঁইজির গান করছো, এই গান থেকে কখনোই তোমরা বিচ্যুত হবে না, আজকে এই অঙ্গীকার আমাকে দিতে হবে, তোমরা কি পারবে? পারবে পারবে, এই গান থেকে, এই গান থেকে একেবারেই গানকে ছেড়ে যাবে না, বিশেষ করে সাঁইজির গান। হ্যাঁ ঠিক আছে, যদি তোমাদের কোনো রকমের কোনো রকমের যদি মনে করো যে এই ফরিদা আন্টি বা ফরিদা আপা তোমাদের একটু কাজে লাগবে সাঁইজির গানের, আমি নির্দ্বিধায় তোমাদের জন্য আমার দ্বার অবারিত থাকবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আগেই বলেছি আমি আমি সঙ্গীত নিয়ে প্রতারণা করি না, সঙ্গীত আমার বিশেষ করে লালন সাঁইজির গানকে আমি লালন করে চলেছি, অতএব লালন ফকির তার অচিন পাখির তালাশ করছেন, আমারও একটা অচিন পাখি স্কুল আছে, সেই অচিন পাখির তালাশের কথা আমি বলছি, তোমাদেরও বলছি যে অচিন পাখির তালাশ করতে গিয়ে তোমরা নিজেকে আত্মশুদ্ধি করবে, এই প্রত্যাশায় আজকে অঙ্গীকার দিয়েছ, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি মনে করো আমাকে ডাকবার, আমি নির্দ্বিধায় তোমাদের কাছে এসে তোমাদের পাশে এসে তোমাদের তোমাদের সান্নিধ্যে আমি থাকতে চাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপু। এবার তিনজনের নামটা আমরা একটু শুনতে চাই, আর আমাদের এই ছোট ছোট আজকে সত্যি সত্যি খুব বিপদে পড়ে গেছি, আজকে যন্ত্রশিল্পীরা যারা নিঃসন্দেহে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে স্ব নামে খ্যাত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং খুবই খুবই ভালো লেগেছে ওই যে লালন সাঁইজি বলছেন, তুমি যন্ত্র আমি যন্ত্রী, সুবল ধরাও আমারে, যন্ত্রশিল্পী ছাড়া আমাদের গান বৃথা, এটা আমি এখনো বলি তখনও বলি সব সময়ের জন্য বলি, এবং সারা পৃথিবী সংস্কৃতির অঙ্গনকে যারা তাদের দেশকে সম্মানিত করেছেন এই যন্ত্রশিল্পীরাই করেছেন। দর্শক আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, এবার আমরা জানবো কোয়ালিম্যাক্স ভয়েস অফ দ্য রাউন্ড কারা হচ্ছে আপু। আমি আগেই বলেছি যে আমার খুব ভয় ভয় লাগছে ওদের নাম ঘোষণা করতে, তারপরে ওরা সবাই এত ভালো গিয়েছে এত ভালো গিয়েছে, তারপরেও তারপরেও একটু বলতে হচ্ছে
ওই এক দুই মার্কের ব্যবধানে ওরা আছে। আমি প্রথমে বলছি নীলা পাবে শামনে কি তার দেখা পাবে তারপরে আছে মামুন তুমি।